কিছুদিন আগে বিকেলবেলা আমি একদিন ফসলের জমি দেখতে ঘুরতে গেছিলাম। হঠাৎই দেখি হলুদ গাছের তৈরি করা একটি তাঁবু। আজ চলুন আমরা এই তাঁবুর ভিতরে আসলে কেমন লাগে দেখে আসি। এগুলো সাধারণত যখন বেশি রৌদ্র থাকে তখন কৃষকরা কাজ করে আশ্রয় দেওয়ার জন্য এগুলো বানায়। আমি এটার ভিতরে প্রবেশ করলাম, দেখতে পাচ্ছেন ভিতরের দৃশ্য। তাছাড়া যখন বানর এটাতে আক্রমণ করে ফসলে, বানর তাড়ানোর জন্য ওরা এখানে থাকে অনেক সময়। আর এটা হলো এই তাঁবুটার দরজা, যেটা দিয়ে পুরো তাঁবুটা আটকে দেওয়া হয়, অর্থাৎ একটা ঘরের মতো হয়ে যায়। সো আমি যদি এটা আটকে দিই তাহলে দৃশ্য অনেকটা এরকম হবে।